আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে দেখাবো যে আমার ভ্যালেন্টাইন ডে কেমন কেটেছে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আসলে আমার যে প্ল্যান ছিল ওটাই হতে চলেছে, আর আপনাদের ভাইয়েরও নাকি কিছু প্ল্যান ছিল, ওটা আর আমাকে বলে নাই, সারপ্রাইজ হিসেবে থাকবে। তো আমাদের প্ল্যান ছিল সকালবেলা আমি রেডি হয়ে, তারপরে দুপুরে আমরা গ্র্যান্ড পার্কে লাঞ্চ করব, তারপর পিকচার টিকচার তুলব, ভিডিও করব। আমি তো এই প্ল্যানই জানি, তবে গ্র্যান্ড পার্কে গিয়ে দেখি আমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ ছিল। আসলে আমার জীবনের বেস্ট একটা দিন ছিল, বলতে গেলে অনেক ভালো একটা দিন কাটিয়েছি ওই দিন আমি। মানে এত বড় সারপ্রাইজ এভাবে ভ্যালেন্টাইন ডেতে আমি কখনোই পাইনি। আগের বারও পেয়েছি, এবার হচ্ছে একটু ডিফারেন্ট পেয়েছিলাম। তো আমরা গ্র্যান্ড পার্কে চলে এসেছি, এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি। রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবার অর্ডার করব, দেন হচ্ছে বাহিরে কিছু ফটোশ্যুট করব, পিকচার টিকচার নেব। খাবার অর্ডার করার পরে আমরা বাহিরে চলে আসি পিকচার তোলার জন্য, কারণ সানলাইট চলে গেলে পিকচারও ভালো আসবে না, আর খাবার দিতেও আমাদের 20-25 মিনিট লেট হবে। তো ভাবলাম যে বাইরের ফটোশ্যুটগুলো আগে শেষ করি। তো তন্ময় ভাই আমাদের পিকচার তুলে দিচ্ছিল, প্রথমে আমি সিঙ্গেল পিকচার নিচ্ছিলাম, পরে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে পিকচার তুলব। এর পিকচার তোলার পরে আমরা চলে আসি ভিতরে। ভিতরে এসে দেখি যে আমাদের খাবার সার্ভ করা হয়ে গিয়েছে, আর আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম। আসলে ওখানে সেট মেনু ওভাবে নাই, আমাদের কিছু খাবার সিলেক্ট করে দেন ওরা সেট মেনু হিসেবে তৈরি করে দেয়। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ক্যাশনের সালাদ, কোক, মানে যেগুলো দুপুরে লাঞ্চ হিসেবে ওদের ওখানে ছিল। দুপুরে লাঞ্চ শেষে আমরা চলে আসি পুল সাইডে। পুল সাইডটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। এখানে রাতে একটা ক্যান্ডেল লাইট ডিনার পার্টি আছে, তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আসলে গ্র্যান্ড পার্কে আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আর এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওতে শুধু দেখাবো যে ভ্যালেন্টাইন ডেতে আমার হাজব্যান্ড আমাকে কী কী সারপ্রাইজ দিয়েছে। আসলে এই সারপ্রাইজটা আমার জীবনের বেস্ট একটা সারপ্রাইজ ছিল, সত্যি এখনও বিশ্বাস করতে পারতেছি না যে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে। তো তারপর ওখানে ভিডিও শ্যুট করার পরে আমরা নিচে চলে আসি, নিচে বলতে 6th ফ্লোরে চলে আসি। ও আমার জন্য একটা রুম বুকিং করেছিল, আর রুমটা এত সুন্দর করে ডেকোরেট করা হচ্ছিল, মানে আমি নিজে দেখি অবাক হয়ে গিয়েছি। এরকম সারপ্রাইজ আমি কখনোই আশা করিনি। তো এই তো আমি বাইরে ওয়েট করতেছি, তারপরে ঢোকার পরে যে সারপ্রাইজ আমি পেয়েছি তা মুখে প্রকাশ করার মতো না। আসলে চাওয়ার থেকে বেশি কিছু আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই কানের দুল আর চেইন ও আমেরিকা থেকে আমার জন্য নিয়ে এসেছিলো, বাট আমাকে আগে দেয়নি, ভ্যালেন্টাইন ডের দিনই গিফট করেছে। এই যে ভিতরে এত সুন্দরভাবে সাজিয়েছিল, ও সকালে বাসা থেকে বের হয়েছিল, আমাকে বলেও নাই যে ও কিসের জন্য বের হবে, জাস্ট বলেছে যে ও স্যালুনে যাবে। আমি তো ভেবেছি যে স্যালুনেই গিয়েছে, বাট আমার ভাইকে নিয়ে ও এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে আমার কল্পনার বাইরে ছিল। শুধু আমাদের প্ল্যানটা আমি করেছিলাম যে গ্র্যান্ড পার্কে যাব, কিছু ছবি টবি তুলবো, দেন বিকেলে ঘোরাফেরা করে বাসায় চলে আসব। বাট এরকম সারপ্রাইজ যে আমার জন্য ওয়েট করতে এসে আমি বিশ্বাসই করি নাই যে এই ফুলের তোড়াটা আমাকে ও দুপুরেই দিয়েছিল, ভেবেছিলাম এটাই হয়তো, আর এই ইয়াররিংটা দিয়েছিল আর চেইনটাও আমাকে গিফট করেছিল। তো আমার খুবই ভালো লেগেছে, আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই শাড়িটাও আমাকে গিফট করেছিল, এটা আগেই দিয়েছিল যে ভ্যালেন্টাইন ডের দিন তুমি এটা পরবা। তো আমার বেশ ভালোই লেগেছে, এত সুন্দর একটা সারপ্রাইজ ও অ্যারেঞ্জ করবে আসলে আমি নিজেও বুঝতে পারি নাই। আর আগের বারও আমাকে সারপ্রাইজ দিয়েছিল, সেটা দূর থেকে, আর কাছে থেকেও যে এত কিছু করবে এটাই অনেক, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এরকম একটা লাইফ পার্টনার পেয়েছি। আর এখানে কমপ্লিমেন্টারি হিসাবে কিছু খাবার ছিল যেগুলো আমাদেরকে ওয়েলকাম দিয়েছে, ওয়েলকামের জন্য ফল ছিল, তারপর হচ্ছে কফি ছিল, ব্ল্যাক টি, সব রকমেরই ছিল। যদিও আমরা কফি টফি অত একটা লাইক করি না, আমার হাজব্যান্ডও না। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি পুল সাইডে। পুল সাইডে যেহেতু একটা সুন্দর প্রোগ্রাম আছে, ক্যান্ডেল লাইট ডিনার, তো ওখানেই যাচ্ছি। Mm-hmm.
চলো। পুল সাইডের ডেকোরেশনটা আমার কাছে দিনের থেকে রাতে বেশি ভালো লাগছে, কারণ এত সুন্দর লাইটিং ছিল আর এত সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল, দেখি খুব ভালো লাগছে। আর ক্যান্ডেল লাইট ডিনার মানেই হচ্ছে রাতের বেলা। তো আমরা চলে এসেছি, আর এখানে এসে আগেই সিট বুকিং দিতে হয়, আমাদের আগেই সিট বুকিং দেওয়া ছিল। তো এই তো আমি একটু পুল সাইডে ভিডিও করতেছিলাম, আপনাদের ভাইয়ের ভিডিওটা করে দিচ্ছিল। আসলে ওয়েদারটাও ভালো ছিল আর সবাই কাপল ছিল। লাইটের মধ্যেই আছে আর মোমবাতি লাগবে ওটার মধ্যে ঢুকে যাও, খাটো খাটো মানুষ না। তো এখানে আমরা সেট মেনু দেখতেছিলাম যে আমরা কোনটা অর্ডার করব। তো সব কিছু মিলিয়ে আমরা সেট সি অর্ডার করেছিলাম। সেট সিতে প্রথমে আমাদেরকে রেড ভেলভেট একটা কেক দিয়েছিল, এটা সবটার সাথেই ছিল। তো এই রেড ভেলভেট কেকটা দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো, আর এদিকে আমি কেকটা খাচ্ছিলাম আর আপনাদের ভাইকে বলতেছিলাম যে একটু ভিডিও করো। কেকটা মোটামুটি ভালোই ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে, এখানে লাইভ কনসার্টও হচ্ছিলো। সিঙ্গাররা একটু পর পর এত সুন্দর সুন্দর গান গাচ্ছিলো যে গানের তালে তালে সবে খাবার খাচ্ছিলো আর গল্প করছিলো। তারা খুব সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাচ্ছিলো, খুবই ভালো লেগেছে। একটা সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল ওই দিন। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গ্র্যান্ড পার্ক থেকে আমাদের সবাইকে, মানে আমাদের সব কাপলদের একটা একটা গোলাপ ফুল গিফট করেছিল। তারপরে আমাদের স্যুপ চলে আসে, কেক খাওয়ার 10-15 মিনিট পর পর ওরা খাবার সার্ভ করে, কারণ হচ্ছে ওখানে যে সুন্দর গান গাচ্ছিল তো গানের তালে তালে আমরা খাবারটাও এনজয় করছিলাম। কেক খাওয়ার আধা ঘন্টা পরে আমাদের রাইস চলে আসে, সাথে চিকেন ফ্রাই ছিল, চিকেন কারি ছিল, তারপর হচ্ছে কোক ছিল। তো ওভারঅল আমাদের সব কিছুই খাবার ভালো লেগেছে। আর ওখানে অনেক খাবার ছিল, মানে একটা প্লেট একজনে শেষ করার মতো ছিল না, আমি তো পুরোটা শেষ করতে পারিনি। আপনাদের ভাইয়ারও একদম পেট ভরে গিয়েছিল, তো আমাদের কাছে ভালোই লেগেছে। তার কিছুক্ষণ পরে চলে আসে ডিজার্ট, আর এই ডিজার্টটা অনেকেই দেখে মনে করবেন যে এটা কেমন ডিজার্ট, কীরকম এরকম লাল কেন। এটা হচ্ছে পুডিং, উপরে একটু কালার করেছে। পুডিংটা অনেক টেস্ট ছিল, আমরা খেয়ে অনেক মজা পেয়েছি। তো তারপরে চলে আসলাম রুমে, এখন হচ্ছে ফ্রেশ হব। আমাদের প্রায় রাত 11টা বেজে গিয়েছিল খাবার শেষ করতে করতে, কারণ ওরা একটু ওই দিন লেট করেই সবাইকে খাবার সার্ভ করছিল, কারণ ওখানে গান চলছিল। বাট সবার কাছেই ভালো লেগেছে ওখানের পরিবেশটা। তো যাই হোক, আমরা চলে এসেছি রুমে, আর আজকের দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন আগামী বছরগুলো যেন বেঁচে থাকতে পারি। এটা ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের সুন্দর মোমেন্টসগুলো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।